আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল হচ্ছে পিঠার মৌসুম, শীতকালে আমরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালীন একটা মজাদার পিঠার রেসিপি, সেটি হলো খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করতে গিয়ে অনেক সময় পিঠাটা পারফেক্ট হয় না। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করবেন তার একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন, দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। আমি এখানে খেজুরের ঝোলা গুড়টা ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা একবারে ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন দর্শক, ব্যাটারটা এইরকম ঘনত্বে থাকতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব ঘনও না। ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 2 কাপের মতো পানি লেগেছে আর 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এবারে আমি ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। ব্যাটারটা একটা সাইডে রেখে দিয়ে এবার আমরা পাটিসাপটার খিরসাটা তৈরি করে নেব। খিরসা তৈরির জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2 টুকরা দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সুজি। সুজিটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। সুজিটা ভাজা ভাজা হয়ে আসলে দিতে হবে 1 কাপ জাল করা লিকুইড দুধ। দুধটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল বাটা। আমি নারিকেলটাকে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে। দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
অনবরত নাড়াচাড়া করে খিসাটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়াটা থামানো যাবে না, তাহলে প্যানের গায়ে খিসাটা লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন দর্শক, খিসাটা প্রায় তৈরি হয়ে এসেছে। খিসাটা তৈরি হতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে ব্যাটারটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকবার পাটিসাপটা তৈরি করার আগে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে চুলায় একটা তাওয়া দিয়ে, তাওয়াটা গরম হয়ে আসলে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ব্যাটার। ব্যাটারটা দিয়ে দেখুন দর্শক, কড়াইটা ধরে এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। এবার প্রায় 1 মিনিটের মতো হতে দিতে হবে। এভাবে আরো 1 মিনিটের মতো ব্যাটারটা হতে দেব। এবারে খিসাটা দিয়ে দিচ্ছি। এবারে আবার ফোল্ড করে নিচ্ছি।
পিঠাটা হয়ে গিয়েছে, আমি এবার আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে, দেখুন দর্শক দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা যদি টিপসগুলো ফলো করে পাটিসাপটা তৈরি করেন, পিঠাটা একদম পারফেক্ট হবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে পিঠা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।